নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। ঘরোয়া গৃহিণী ব্লগস অ্যান্ড কথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই আয়োজন হলো বাচ্চাদের কচিকাচাদের নিয়ে। অনেক দিন ধরে ফিস্ট হবে বলে বাচ্চাগুলো ব্যস্ত হয়ে পড়ছিল, তো হঠাৎ করে আজ দিনটা সিলেক্ট হয়েই গেল। বাচ্চাগুলো বেশ বেজায় খুশি ছিল, তাই নিজেরা নিজেদের মতোই কাজ করতে ব্যস্ত ছিল। ফিস্টের সময় হঠাৎ করে একটা শুরু হলো হরর সিন, ইলেকট্রিকটা গেলে চলে। আমরা তো রান্না বন্ধ করিনি, ফোনের লাইট জ্বেলে চলছিল রান্না। আর এই রকম না হলে ফিস্টের কোনো মানেই হয় না। এই রকম ফিস্ট এখন সচরাচর দেখাই যায় না। অনেক দিন পর এই রকম আয়োজন হচ্ছে, মনটা তো ভীষণ খুশি ছিল। আমাদের সময়তেও আমরা সকল বন্ধু বান্ধব মিলে ফিস্ট করতাম। সেই কলা পাতা কেটে মায়ের শাড়ি নিয়ে গিয়ে বিছিয়ে খাওয়ার মজাটাই ছিল আলাদা। আজ অনেক দিন পর সেই আয়োজনটা আবার দেখলাম আর অনুভব করতে পাচ্ছি যে কী ভালো লাগছিল। বাচ্চাগুলো ভীষণ খুশি ছিল, মনে হচ্ছে তারা কী মানে তারা যে রথে যে চাল আলু পেয়ে এত সুন্দর আয়োজন হতে পারে তারা দেখে ভীষণ খুশি হয়েছিল। তারপরে মেঘলা করে এসেছিল, বাচ্চাগুলোর মনটা না খুব খারাপ হয়ে গেছিলো। আসলে যদি বৃষ্টি হয় জায়গাটা ভিজে যাবে, ওরা তো আর তাহলে আর আনন্দ করে খেতে পারবে না। তবে যাই হোক, জগন্নাথের কৃপায় সেরকম কিছুই হয়নি, আমাদের আনন্দটা বোঝাই ছিল। মেঘলা ছিল কিন্তু বৃষ্টিটা একদম কমে গিয়েছিল। বাচ্চাগুলো এটা দেখে খুব খুশি হয়েছিল আর মনটাও বেশ চঞ্চল হয়ে গেছিলো। আর গান হচ্ছিল, সে বাচ্চাগুলোর কী নাচ! ছোটোখাটো আয়োজন হলেও আনন্দটা কিন্তু ছোটোখাটো ছিল না। অনেক অনেক সময় পর এরকম আনন্দ পেয়ে আমাদের ফ্যামিলির সবাই খুশি। ফিস্টে সবাই মিলে একসাথে বসে রান্না করা, চাঁদা তুলে খাওয়া, সত্যি খুব ভালো লাগে। শেষেমেশে বাচ্চাগুলো যে কলা পাতা কেটে শাড়ি বিছিয়ে বসে পড়েছে খাবার জন্য, সব থেকে ভালো লাগছে যে বৃষ্টিটা হয়নি। আজকের ভিডিওটা এত দূরই, দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তৎক্ষণাৎ বাই বাই।